হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 15 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে শাওমির একটি ফোন কিনতে চান। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 25 হাজার টাকা বাজেটের মধ্যে শাওমির সেরা 5টি ফোন নিয়ে, যে 5টি ফোন দিয়ে আপনি এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট পারফরমেন্স পাবেন বর্তমান মার্কেটে, এবং এই ফোনগুলো দিয়ে আপনি ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, এবং আশা করছি ফোনগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় শাওমি একমাত্র ব্র্যান্ড যারা আমাদের কম দামে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনগুলো দিয়ে থাকে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi 10C। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এখানে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন এবং ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখান দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল9-এর মতো গেমগুলো ভালোই প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। তবে এই গেমগুলো হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 11, আর এর ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 4 64GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,999 টাকা, এবং 4 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,999 টাকা। যাদের বাজেট 15 থেকে 16 হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো শাওমি Redmi 10 2022। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটি ফুল HD+ LCD ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর যথাক্রমে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখান দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল9-এর মতো গেমগুলো ভালো স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 11, এর ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন MIUI 12.5। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18W-এর একটি ফাস্ট চার্জার, আর এখানে দেওয়া হচ্ছে 9W-এর একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 4 64GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 17,499 টাকা, এবং 6 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 20,499 টাকা। যাদের বাজেট 17,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে একটি ভালো ফোন কিনতে চান, যে ফোনটিতে আপনি ভালো ক্যামেরা সেটআপ পেতে চান এবং ফোনটি দিয়ে টুকটাক গেমিংও করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi Note 11। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি
ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর যথাক্রমে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখান থেকে আসছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটি এই প্রসেসরটি 6 নানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়েও আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসফল নাইনের মতো গেমগুলো ভালো স্মুথলি প্লে করতে পারবেন সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে এমআইইউআই 13 এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh এর একটি ব্যাটারি সাথে দেওয়া হয়েছে 33W একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 464GB ভেরিয়েন্টটি পাবেন 19,599 টাকা এবং 4/128GB ভেরিয়েন্টটি পাবেন 20,499 টাকা আর 6/128GB ভেরিয়েন্টটি পাবেন 23,499 টাকা তবে এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়ালভাবে কিনেন তাহলে এর 6/128GB ভেরিয়েন্টটি আপনি 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন যাদের বাজেট 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে একটি অলরাউন্ডার ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন কেননা এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ভালো ডিসপ্লে সাথে পেয়ে যাবেন ভালো ক্যামেরা এবং ফোনটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 10S যদিও এই ফোনটি কিছুটা পুরনো ফোন তারপরও এই ফোনটি বর্তমান মার্কেটে আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর যথাক্রমে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আলট্রা এইচডি মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এখানে ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G95 প্রসেসরটি এই প্রসেসরটি 12 নানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসফল নাইনের মতো গেমগুলো ভালো স্মুথলি প্লে করতে পারবেন সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে এমআইইউআই 12.5 এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh একটি ব্যাটারি সাথে দেওয়া হয়েছে 33W একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 664GB ভেরিয়েন্টটি পাবেন 16,500 টাকা তবে এর 6/128GB ভেরিয়েন্টটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় 19,000 টাকার কাছাকাছি তবে আমি আপনাকে রিকমেন্ড করব 6/64GB ভেরিয়েন্টটি কেনার জন্য তাহলে আপনি অনেক কম দামি এই ফোনটি পেয়ে যাবেন যাদের বাজেট 16 থেকে 17,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান সাথে ভালো ক্যামেরা সেট আপও পেতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো X4 প্রো 5G এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখান থেকে আসছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি এই প্রসেসরটি একটি 6 নানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসফল নাইনের মতো গেমগুলো ভালো স্মুথলি প্লে করতে পারবেন
সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে এমআইইউআই 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 Ah-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 6128 GB গ্লোবাল ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 25,500 টাকায়, যাদের বাজেট 25,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সব থেকে বেস্ট একটি ফোন কিনতে চান, সাথে 5G পেতে চান এবং ফোনটি দিয়ে দুর্দান্ত গেমিং করতে চান এবং ভালো ডিসপ্লেও পেতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 15,000 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে শাওমির সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।